গুড মর্নিং। আজকে 28 মে 2020, জামাই ষষ্ঠী। এখন COVID-19 এর জন্য লকডাউন চলছে পুরো দেশে, তো সেই কারণে আমার বাবা মা ওয়েস্ট বেঙ্গলে আর আমরা ব্যাঙ্গালোরে কর্ণাটকাতে, তো ওরাও এবছর আসতে পারেনি আর আমরাও যেতে পারিনি, তো সেই জন্য বাড়িতেই ছোটোখাটো প্রচেষ্টা সেলিব্রেশন জামাই ষষ্ঠীর। এমনিতে এখন বাজে সকাল 9টা, তাড়াতাড়ি করে রান্না শুরু করি কারণ দুপুর 2-2:30-এর মধ্যে অন্তত লাঞ্চটা সেরে নিতে হবে, আর আছে সামনে অনেক রান্না। তো আমার হাজবেন্ড আমাকে সাহায্য করছে, একটু সবজি কেটে দিচ্ছে, নাহলে একসাথে এতগুলো করা খুব অসুবিধার ব্যাপার। চলুন তাড়াতাড়ি রান্নাটা শুরু করি। তো প্রথমে মুগ ডালটা একটু লালচে লালচে করে ভিজে নেব, তারপর এটাকে প্রেশারের মধ্যে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। তো প্রথমে পালং শাক রয়েছে, পালং শাকটা কেটে নিই, ওটা ওতে শুক্ত সমস্ত আইটেম আমার হাজবেন্ড কাটছে, কিন্তু পালং শাকটা আমি কাটছি, একসাথে শুরু করলে তাড়াতাড়ি শেষ হওয়ার চান্স আছে, তো আমি পালং শাকটা কাটা শুরু করে দিই। এদিকে শাক কাটা কমপ্লিট, শাক কাটা কমপ্লিট, শাক একদিকে আমি বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে আলু বেগুন ভাজা এগুলো আস্তে আস্তে ভাজা শুরু করেছি একটা দিকে গ্যাসেতে। মাটনটা আজকে আমি প্রেশার কুকারে করছি না, ওটা করব আজকে ইন্ডাকশানে কড়াইতে, তো অনেকটা সময় লাগবে, কড়াইতে স্লো কুক করবো, ওটা আস্তে আস্তে হোক। একটা দিকে বসিয়ে দিচ্ছি আমি মাটনটা, মাটনটা ফ্রিজ থেকে কাল রাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা, তো ওটা ফ্রিজে রয়েছে, ফ্রিজ থেকে বার করেছি, একটু ওটা রুম টেম্পারেচারে আসুক, আর ততক্ষণ পেঁয়াজটা কেটে নিই, দিয়ে শুরু করে দিচ্ছি রান্নাটা, ঠিক আছে? শাকটা প্রায় হয়ে এসেছে, আলু ছাড়া কোনো খাবারই আমরা ভাবতে পারি না, সেখানে মাংসের আলু, আহা। সেবারে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো কড়াইতে, শুক্তো সব আইটেম কাটা হয়ে গেছে, শুক্তো বসিয়ে দিয়েছি রান্না করতে, সবজিগুলো ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম। ঝোলটাকে আর একটু টানিয়ে দেবো যাতে আর একটু কালারটা ভালো হয়, মাংসের ভিতরে সমস্ত মশলাটা ভালো করে ঢুকে যায়। ওহো, আমি তো ভুলে গেছিলাম যে আমাকে এখন চাটনির জন্য আম, কাঁচা আমটাও কাটতে হবে, প্রথমে কাঁচা আমটা তাড়াতাড়ি কেটে নিই, দিয়ে একদিকে ওটা বসিয়ে দেবো চাটনিটা। এদিকে শাকটা কমপ্লিট হয়ে গেছে, শাক ভাজা শেষ, আর এদিকে একটা আমার গ্যাসের একটা দিক বার্নার খালি হয়ে গেছে, তো ওটাতে আমি বসিয়ে দিচ্ছি এই আমটা কেটে আমের চাটনিটা, আর মোটামুটি অনেকটাই রান্নাই এগোনো হয়ে গেছে। আর ঘি দিলেই শেষ হয়ে গেছে রাঁধুনি গুঁড়ো, এবার এটাকে দিয়ে দেবো। পোলাও হচ্ছে, চালটা ভাজা বসিয়েছি, জল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে একটু দিয়ে দেবো ফুড কালার, চিনি দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। রান্না প্রায় শেষের দিকে, শুধুমাত্র চিংড়ি মাছটা বাকি আছে, বাদ বাকি সব হয়ে গেছে, চিংড়ি মাছটা 5 মিনিটে ফটাফট হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না, ঠিক আছে? চিংড়ি মাছটা তাড়াতাড়ি বসিয়ে দিকে, মাটন হয়ে গেছে, আপনাদের দেখবেন মাটনও হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর শুক্তো শাক ভাজা আলু ভাত আলু বেগুন সমস্ত ভাজা হয়ে গেছে কমপ্লিট, আর পোলাওটাও একদিকে হচ্ছে, আর ওদিকে চিংড়ি মাছটা সাট করে করে নিই। রান্না শেষ হয়ে গেছে সমস্ত কমপ্লিট, কটা বাজে এখন? ও, 2টো বেজে গেছে, 2:30-এর মধ্যে তো খাবার দিয়ে দেবোই, একটু লেট হয়ে গেল, আর কি করা যাবে, যাই হোক 2:30-এর মধ্যে খেতে দিয়ে দেবো, তাড়াতাড়ি করে খাবারটা আমি সাজিয়ে ফেলি থালাতে, ওটাও একটা বড় কাজ আছে, চলুন।
আচ্ছা, ভাতটা হয়ে গেল দেওয়া, এবারে এক এক করে ভাজা দেবো। এইবার হচ্ছে শাক। এটা হয়ে গেছে সাজানো, এইবারে হচ্ছে তরকারি দেবার পালা। শুক্তোটা দিয়ে দিই এবারে। আমার আঙুরের চাটনি, তার সাথে কাজু দেওয়া। খাবার পুরোপুরি রেডি হয়ে গেছে, খাবার সাজিয়ে দিয়েছি। এবার খালি জামাইকে ডাকার পালা। এবার জামাইকে খালি ডেকে খেতে বসানোর পালা রয়েছে, আর কিছু ছবি তোলা। হ্যাপি জামাই ষষ্ঠী। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কত রকমের খাওয়া দাওয়া, আজকের দিনের জন্য আমি পুরো বছর ওয়েট করি, পুরো বছর।